بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আপনার কেমন আছে? ওই বাম পাশের লোক কেমন আছে? হাত উঠে না কেন? ভালো থাকার কথা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, আওয়ামী লীগ যারা করে, নৌকা যারা করে, তাদের ভালো রাখবার জন্য সমস্ত আয়োজন করেছেন, তাই না? 15 বছরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ, এই কানাইপুর এই রাস্তা মনে আছে? আর এখন পাকা ডিভাইডার হইছে, এখন ডিভাইডার হইছে, চার রাস্তা ডাবল হইছে, হইছে না? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, দিয়েছে তো? বয়স মহিলাদের 62, পুরুষদের 65, বয়স্ক ভাতা আছে, ঠিক কি ঠিক না? আমার বোন যখন প্রেগনেন্ট হয় তাকে গর্ভবতী ভাতা আছে, আমার বাচ্চা যখন প্রাইমারি স্কুলে যায় মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি পাঠায়, বছরের প্রথম দিন বিনামূল্যে বই, আজকে ছিল প্রথম দিন, যেটি কালকে গতকাল উদ্বোধন করেছেন, আজকে স্কুলে উৎসব করে বই দেওয়া হয়েছে, তাই তো? স্বামীকে, স্বামী মারা গেলে স্ত্রীকে কি দেয়? স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায় তাহলে স্ত্রীকে কি দেয়? স্বামী পরিত্যক্ত ভাতা, আর লাগে কিছু? না, কৃষককে সাবসিডি দেয়, তাই তো? মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়, তাই তো? আমাদের স্বামীন ভাইকে নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, এই নৌকা কার? এই নৌকা কার? এই নৌকা ভগ ভাসানী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, আর এই বাংলাদেশের উন্নয়নের মার্কা, মার্কাটা কি? আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন তো? আমি বলি আপনাদের নেত্রী ইমানি পরীক্ষা নিচ্ছেন, ঠিক বলেছেন না? স্বতন্ত্র দাঁড়া অসুবিধা নেই বলেছেন, নেত্রী ভোট দেবেন কিসে? আপনারা যদি নেত্রীর কর্মী হয়ে থাকেন কিসে ভোট দেবেন? ইমানের পরীক্ষা 8 তারিখ বা 7 তারিখ রাত্রেবেলা আমরা যখন দেখব যে ফরেদপুরে নৌকা মার্কা প্রতীক কাস্টিং ভোটের 80% ভোট পেয়েছে, এই ইমানি পরীক্ষায় ফরেদপুর পাস করবে কি করবে না? আমরা টুঙ্গিপাড়া, কুটালিপাড়া তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেখিয়ে দিতে চাই যে এই ফরেদপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যে উন্নয়ন করেছেন এই উন্নয়নের পথে আমরা আছি, ঠিক তো? এই ইমানি পরীক্ষায় আমরা পাস করতে পারবো, দেখি কে কে নৌকায় ভোট দেবেন, হাত তোলেন। ইনশাল্লাহ নৌকা জিতবে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, এবং এই বাংলাদেশ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, তাই তো? সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।